নমস্কার বন্ধুরা, আমার টুকিটাকি চ্যানেলের সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি আমি শুরু করছি। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কোনো বড় মাছ না, একদম ছোট্ট ছোট্ট মাছের একটি রেসিপি। আমি আজকে একদম ট্র্যাডিশনাল যে রান্নাটি হয় সর্ষে পোস্ত দিয়ে মোলা মাছের ঝাল, সেটাই আমি আজকে করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমি এখানে 250 গ্রাম মতো মোরলা মাছ পরিষ্কার করে ছাড়িয়ে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মোরলা মাছের এই মাথার অংশটা থেকে সমস্ত ভেতরের নোংরাটা বার করে নিতে হয়। খুব ভালোভাবে মোরলা মাছটা ছাড়ানো হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আমি এখন ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা পরিমাণ বুঝে লবণ দেবেন। আমার 250 গ্রাম মাছ আছে, আমি ম্যারিনেশনের জন্য 2 টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ। খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট এটা ম্যারিনেশন হোক, আমি ততক্ষণ চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এই রান্নার যে মশলা, মেন মশলা, সেটা আমি আগে তৈরি করে নেব। লাগবে আমার 1 টেবিল স্পুন সাদা সর্ষে। আমি রান্নাটা সাদা সর্ষেতেই করছি, আপনারা চাইলে কালো সর্ষে সাদা সর্ষেতেও করতে পারেন বা শুধুমাত্র কালো সর্ষে দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পোস্ত, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ। আমি এখন এই পোস্ত আর সর্ষেটাকে ড্রাই অবস্থাতেই একবার মিক্সিতে ঘুরিয়ে নেব, তাহলে খুব সুন্দর একটা মিহি টেক্সচার চলে আসবে পোস্ত আর সর্ষে। তারপরে আমি জল দিয়ে সেটা পেস্ট করব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে পোস্ত আর সর্ষে ড্রাই অবস্থাতেই আমি একবার বেটে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু জল। আমি আবারও এটা মিক্সিতে একবার চালিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে পোস্ত সর্ষে এত মিহি পেস্ট হয়ে গেছে, আমি এটাই রান্নায় ব্যবহার করব। আমি চলে এসেছি মাছ ভাজার পর্বে। আমি এখন কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। যারা আমার রান্না ফলো করেন তারা খুব ভালো মতো এতদিনে জেনে গেছেন আমি যে কোনো মাছ সর্ষের তেলে করা পছন্দ করি, কারণ সর্ষের তেলেই যে কোনো সাবেকি টাইপের রান্না টেস্ট ভালো আসে। তাই এই রান্নাটাও ব্যতিক্রম নয়, আমি এই রান্নাটাও করে নিচ্ছি আজকে সর্ষের তেলে। খুব ভালো করে তেল গরম হয়ে গেলে আমি কিছু পরিমাণ মাছ ছেড়ে দেব কড়াইয়ে। খুব কড়া করে ভেজে নিতে হবে। এই মাছ অবশ্য কড়া ভাজাও খুব ভালো লাগে খেতে, কড়া থেকে ধোঁয়া উঠছে। আমি এমন সময় দিয়ে দেব অল্প অল্প করে কিছু মাছ। আমি সব মাছ একবারে মোটেও দেব না। গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাই রেখেছি, কড়া করে ভেজে এই মাছের ঝাল করব। এই মাছের প্রচুর উপকারিতা বন্ধুরা, এই ছোট ছোট মোরলা মাছ খেলে চোখের দৃষ্টিশক্তি অনেক বাড়ে। আপনারা অবশ্যই এই মাছ প্রায়শই খাবেন। খুব কড়া করে মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে। আমি একদম কাছে এনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছগুলো আমি কতটা কড়া করে ভেজেছি। বেসিক্যালি এই রান্নাতে একটু কড়া করে মাছটা না ভাজলে টেস্ট অত ভালো আসে না, তাই আমি খুব ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে নিচ্ছি। আমি এই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে 1 টিস্পুন, আর একটা স্লিটে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু সাবধানে দেবেন বন্ধুরা, কারণ কাঁচা লঙ্কা কেটে দিলে একটু ফাটে। দিয়ে দিচ্ছি একটা অর্ধেক টমেটো কুচি। এই টমেটোটাকে গড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। জল দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলা কষানোর পর্ব আমার শেষ। আমি এখন দিয়ে দেব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার এই পেস্টটা। মিক্সিং বাটিতে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সেই জলটাও দিয়ে দিলাম গুলিয়ে। একটু ভালো করে এই মশলাটাকে 30 সেকেন্ড মতো আমি কষাবো, তার বেশি আমি কষাবো না। আমি রান্নায় ব্যবহার করছি খুব সামান্য মতো একটু চিনি, যেহেতু টমেটো দিয়েছি ওই চিনিটা টেস্ট ব্যালেন্স করার জন্য আমাকে দিতেই হচ্ছে। মশলা ফুটে উঠেছে ঝোলসহ,
দিচ্ছি আগে থেকে কড়া ভাজা এই মাছগুলো। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে আমি অল্প একটু জল দিয়ে দেব। যেহেতু এটি একটু মাখা মাখা রান্না হবে, আমি বেশি জল দিচ্ছি না। দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা, এটা আমি চিরে দিইনি, জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি। মিডিয়াম আমি লো রেখে দিয়েছি। এখন আমি কড়াইটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মাছটা ফুটে উঠলেই আমাদের আজকে রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, রান্না প্রায় কমপ্লিট। আমি ঢাকা সরিয়ে নিচ্ছি, একদম মাখা মাখা একটা রান্না তৈরি হয়ে গেছে। মোরলা মাছে সর্ষে পোস্ত দিয়ে তেল ছাল একদম রেডি। আমি সব শেষে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল। যেহেতু সর্ষে পোস্ত তাই কাঁচা তেল তো মাস্ট, তাই আমি পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটি দেখতে তো অসাধারণ হয়েছে, আর আমার বিশ্বাস যখন পাতে পড়বে এই মোরলা মাছের ঝাল তখন সবার মুখে হাসি ফুটে উঠবে। আমি জানি না আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেওয়ার জন্য এবং আপনজনদের কাছে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকে তাহলে আসি বন্ধুরা,